প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে, যারা ফার্স্ট ইয়ার আছো তাদেরকে বলছি, গত ক্লাসে আমরা লেটার রাইটিংয়ের উপরে, তোমাদের মনে থাকার কথা, আমরা একটা ফর্মেট দেখিয়েছিলাম আসলে কলেজে, যে আসলে আমাদের লেটার কীভাবে লিখতে হয়, অর্থাৎ যে ফর্মেটটা মেনটেন করলে আমরা একটা ভালো নম্বর পাবো, এবং একই সাথে যে উদ্দেশ্যে লেখা, যে ইন্টেনশন, যেভাবে লিখলে আমাদের নাম্বার দেবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আলোচনা। তো এখন আমি একটু প্রথমেই জানতে চাইবো যে স্ক্রিনে যারা আছো তারা কি আমাকে প্রথমত ভালো মতো দেখতে পাচ্ছ, আর দ্বিতীয়ত আমার লেখা বোঝা যাচ্ছে কি না, অর্থাৎ স্পষ্ট কি না আমি একটু জানতে চাই। সো আমি কি একটু দেখবো তোমাদের কি আসলে? হ্যাঁ, এখানে আচ্ছা, আমাকে ওয়ালাইকুম আসসালাম নীলা সামিরা আক্তার, তুমি কি আমাকে একটু জানাবে এই যে স্কুল শাখা, এটা কি স্কুল শাখা কলেজ? ক্লাসটা কলেজের না স্কুল? কলেজ। হ্যাঁ, সো ওকে, তো তোমাদেরকে আমি একটু বলি, 22 জনের মতো আছো, গুড, আমাকে একটু বলো শোনা যাচ্ছে কি না আমার কথাগুলো, আমার কথাগুলো শোনা যাচ্ছে কি না আমাকে একটু জানাও। ওকে, তো আমি আজকে সেদিনের যে আমরা 6টা পার্ট দেখিয়েছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে, সেই 6টা পার্ট আমাদের ছিল যে কি থাকবে, আমরা বলেছিলাম যে একটা উপরে ডেট অ্যান্ড অ্যাড্রেসটা থাকবে, তারপর তোমার স্যালুটেশন থাকবে, এরপরে বলেছিলাম যে একটা বডি, এরপরে হচ্ছে আমাদের সাবস্ক্রিপশন এবং সিগনেচার, এবং পরবর্তীতে সুপারস্ক্রিপশন একটা পার্ট দেখিয়েছিলাম। আমার মনে হয় যদি তোমাদের প্রয়োজন হয়, আজকে যারা নতুন জয়েন করেছো সেই ক্লাসটা দেখলে সুবিধা হবে। তো আমি তোমাদেরকে একটু বলে দিই, তোমাদের সিলেবাসে এইবার পরীক্ষায় যে আমাদের দেওয়া আছে সিলেবাসে লেটার রাইটিং বা ইমেইল, সেটা হচ্ছে তোমার বন্ধুদেরকে, সবগুলো বন্ধুদেরকে চিঠি লেখা নিয়ে। প্রথমটা হচ্ছে ফর কংগ্রাচুলেটিং ফ্রেন্ড ফর সাকসেস ইন দি এক্সাম, দ্বিতীয়টা হচ্ছে থ্যাঙ্কিং ফ্রেন্ড ফর বার্থডে গিফট, তৃতীয়টা হচ্ছে ইনভাইটিং ফ্রেন্ড টু অ্যাটেন্ড এ পিকনিক, তারপর চতুর্থ অর্থাৎ 4 নাম্বারটা হচ্ছে টেলিং ফ্রেন্ড অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর দ্য এক্সাম, কামিং এক্সাম, আরেকটা হচ্ছে থ্যাঙ্কিং ফ্রেন্ড ফর গিভিং ওয়ার্ম হসপিটালিটি। আমি আসলে এটা বললাম, তোমাদের সিলেবাসটা কিন্তু দেওয়া আছে তোমরা জানো, তো ওর ভিতরে আমি একটু স্মরণ করাই দিলাম। তো আসলে আমরা যে গত ক্লাসে ফরম্যাটটা দেখলাম, আজকে একটা উদাহরণ দেখবো আমরা, এবং সেটা হচ্ছে বন্ধু যার বাসায় তুমি ভিজিট করেছো এবং তার বাসায় কিছুদিন তুমি সময় ছিলে সপ্তাহখানেক, এবং তাদের যে আতিথেয়তা সেটাতে তুমি খুবই মুগ্ধ, এবং সেটা এই মুগ্ধ তুমি যে তাদের আতিথেয়তায় সন্তুষ্ট এবং খুব উচ্ছ্বাস তোমার ভিতরে কাজ করতেছে, তুমি সেটা জানাতে চাও, সেটা জানাই একটা চিঠি লেখা। তো সেটা নিয়ে আমরা একটা আলোচনা করব। এর কারণটা হচ্ছে আমরা আজকে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে চিঠিতে আসলে আমার কোন কথাগুলো বলা দরকার, বিশেষ করে বডি অংশটায় এবং শুরুতে বা শেষে সেই জায়গাটায় আমরা দেখব। তো আসো আমরা একটা উদাহরণ এখানে দাঁড় করিয়েছি, সেটা হচ্ছে আমি যেটা পড়বো, আমি বলছি না তুমি এটা এবার পরীক্ষায় জন্য পড়ে ফেলো, আমি একটা জাস্ট নমুনা দেখাচ্ছি, তুমি অবশ্যই তোমার মতো করে সুন্দর করে লিখবে, এটা একটা নমুনা বলতে পারো, হ্যাঁ, মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। এখানে প্রথমেই আমরা বলেছিলাম যে আমাদেরকে ডেট দিতে হবে, সো ডেটটা কিন্তু দেখো, এই যে 12 নভেম্বর 2020 আমরা লিখলাম, এখানে যদি আমরা এখানে একটা কমা দেই কোনো সমস্যা নাই, বিশেষ করে এই নভেম্বরটা হচ্ছে মাস আর 2020 হচ্ছে ইয়ার, তো এটা থেকে এটাকে আলাদা করার জন্য আমরা কমা দিতে পারি, আমরা যে কমা বা পাংচুয়েশনের যে রুলগুলো আমরা জানি সেই অনুযায়ী কমা দিতে পারি। তবে যদি কেউ না দেয়, এনিওয়ে ধরো না দিল, তাতে প্রবলেম নাই, কারণটা হচ্ছে আধুনিক একেবারে ল্যাটেস্ট যে ফরম্যাট সেখানে কিন্তু কমার বিষয়টা অ্যাভয়েড করে গেছে, কোনো প্রবলেম নাই, তবে কমা দিলেও সমস্যা নেই। এখন আমরা ডেটটা দিয়ে তোমাকে যেটা মনে রাখতে হবে, এটার সাথে যেন এটা একটু মিলে না যায়, দেয়ার মাস্ট বি এ গ্যাপ ইন বিটুইন দিস টু সর্ট অফ ইনক্লুশন, দ্যাট ইজ এখানে কিন্তু আমরা ডেট দিচ্ছি, এই ইনক্লুশনটা হচ্ছে ডেট নিয়ে, তাহলে 12 নভেম্বর 2020 টুডে ইজ ডেট, আর এটা হচ্ছে তোমার ঠিকানা, সো এটাকে বোঝানোর জন্য এখানে একটা গ্যাপ থাকা উচিত, এই গ্যাপটা দিলে তোমার কী হয়, তাহলে ডেটটা থাকলো
সাথে তোমার কি বলে যে অ্যাড্রেসটা, এটা কিন্তু একটা থেকে আরেকটা সেপারেট হয়ে গেল, আলাদা হয়ে গেল, এটা ভালো। তো এখানে একটা কথা হচ্ছে কি যে চিঠিতে ডেটটা যেমন তুমি লিখবা, অর্থাৎ মাসের নামটাও লিখছো, ডেটটা দিচ্ছো এবং সালও লিখছো, এরপরে যে গ্যাপটা রেখে তুমি অ্যাড্রেসটা দিবা, অ্যাড্রেসটা কিন্তু ডিটেইল হতে হবে। তার মানে তুমি এমন অ্যাড্রেস দিবা না যে আমরা বললাম যে মেরুল বাড্ডা ঢাকা, ধরো এটা বলে ফেললাম, মানে চিঠিটা এখান থেকে লিখছি হ্যাঁ আমার বন্ধুকে, তো সেখানে মেরুল বাড্ডা ঢাকা বললে কিন্তু ঠিকানাটা হবে না, তোমাকে একটু ডিটেইল হতে হবে। যদি তার একটা ডিটেইল অ্যাড্রেস থাকে, দ্যাট ইজ হাউস নাম্বার 53, রোড নাম্বার 7, ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা ঢাকা 1212, এখানে দেখো ডেটটা কিন্তু ক্লিয়ার হচ্ছে। এর কারণ যে চিঠিটা পাবে তার কাছে কিন্তু ওই চিঠিতে এটা যে কার চিঠি সেটা প্রমাণ বহন করে হচ্ছে তোমার কোথা থেকে আসছে এটা, আর হচ্ছে তার নামটা। তাহলে এখন দেখো এই যে অ্যাড্রেসটা আমরা দিলাম আর এখানে যে আমরা নামটা দিলাম, এতেই কিন্তু প্রমাণ হচ্ছে এটা কার থেকে এবং কোত্থেকে আসে। তো এই জায়গাটায় তো আমরা এটা মাথায় রাখবো। তবে একটা জিনিস তোমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, ওয়েন ইউ আর রাইটিং এ লেটার টু আ ফ্রেন্ড অর এনি ওয়ান লিভিং অ্যাব্রড, বিদেশে বাস করতেছে, সেখানে কিন্তু তোমাকে এই দেশের নামটা লিখতে হবে। দ্যাট ইজ ধরো আমি এই চিঠিটাই আমি কয়েকদিন, এক সপ্তাহ ধরো ইন্ডিয়া ছিলাম, অথবা তোমার ভুটান ছিলাম, অথবা ভারতে ছিলাম, এই সরি আমেরিকায় ছিলাম, বা সামহোয়্যার এলস ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর কোনো জায়গায় ছিলাম, সেখান থেকে আমি আসছি, এখন তাকে একটা চিঠি লিখবো, অথবা কেউ বিদেশ থাকে তাকে আমি চিঠি লিখবো, সেখানে লিখতে গেলে কিন্তু এই দেশের নামটা লিখতে হবে। দেশের মানে তুমি যেহেতু বাংলাদেশ থেকে এটা বিদেশ যাচ্ছে, আই মিন ইন অ্যানাদার কান্ট্রি, সো ইউ মাস্ট রাইট দ্য নেম অফ ইউর কান্ট্রি, হোয়ার ইউ আর লিভিং অ্যান্ড ফ্রম হোয়ার ইউ আর রাইটিং। সাপোজ এটা আমি আমেরিকায় পাঠাবো, এটা আমি কোথায় পাঠাবো, আমেরিকা পাঠাবো, তাইলে কিন্তু অবশ্যই লিখতে হবে যে ডিআইটি সরি হাউস 53, রোড 7, ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা ঢাকা, এখানে লিখতে হবে বাংলাদেশ। আমার এখানে কিন্তু জায়গা নাই, সরি, তারপর আমি বুঝাচ্ছি, তোমরা শুধু সাউন্ডটাকে প্রাধান্য দাও এখানে বোঝাটা, এখানে তুমি বাংলাদেশ কথাটা লিখে দিও। তাইলে কী হবে, এটা আমেরিকায় যাচ্ছে, তাহলে তখন সে বুঝতে পারবে যে বাংলাদেশ থেকে এই যে নিচে নাম লেখা আছে জুবায়ে, সে লিখেছে এই অ্যাড্রেস থেকে, কথা ক্লিয়ার, যদি সেটা একই দেশের ভিতরে না হয়। আর যদি আমার দেশের কাউকে লেখা হয় তাহলে সেখানে আর এই কান্ট্রি নামটা কিন্তু লেখার কোনো প্রয়োজন নাই, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন কেউ যদি লিখে আমি বলবো একটা বোকামি হবে, কারণ আমার দেশের ভিতরে চিঠি যাচ্ছে সেখানে বাংলাদেশ লেখার কোনো দরকার নেই। তাহলে আমরা যদি ধরে নিই যে এই চিঠিটা আমরা দেশের ভিতরে, হ্যাঁ আমি বাড্ডাতে আছি, মানে জুবায়ের বাড্ডাতে আছে, সে তার এক ফ্রেন্ডকে লিখবে, কোথাও থাকে, বাংলাদেশেই থাকে, তো সেক্ষেত্রে আর বাংলাদেশ লেখার দরকার নেই। আমার মনে হয় বিষয়টা বুঝছো। ফলে আমি বারবার বলছি আমরা কিন্তু ফরম্যাটটার একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, হ্যাঁ যে আমাদের আসলে রাইটিংটা কেমন হবে, এটা কিন্তু মুখস্থের জন্য দিচ্ছি না, আমি আবারও বললাম। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল আমাদের ডেট, আর এদিক দিয়ে হচ্ছে আমাদের অ্যাড্রেস, ঠিক আছে, এটা কিন্তু ক্লিয়ার একটা অ্যাড্রেস, 53, রোড 7, ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা 1212। তুমি যদি কোড লিখতে পারো, অর্থাৎ পোস্টাল কোড লিখতে পারো, ঠিক আছে, এই যে 1212, এটা লিখতে পারলে কিন্তু বেশি ভালো হয়, কারণ তুমি বাস্তবিকভাবেও চিঠি লিখতে গেলে প্র্যাকটিক্যালি যখন তুমি চিঠি লিখবা, এটা সবচেয়ে খুব মানে উপকারী যে তুমি যদি কোড দিতে পারো। এর কারণটা হচ্ছে এটা আমাদের বিশেষ করে এনভেলপের উপরে যখন আমরা কাউকে লিখি, অর্থাৎ যাকে যার উদ্দেশ্যে পাঠানো, লিখলে সুবিধা হয় এটা পৌঁছতে। যাই হোক, এই হচ্ছে আমাদের কথা। এখন আমরা যে চিঠিটা লিখবো, তো আমি টপিকটা বলে নিয়েছি যে তোমার বন্ধুর বাসায় তুমি একটা সপ্তাহ কাটিয়েছো এবং তাদের আতিথেয়তায় তুমি খুবই মুগ্ধ, এবং তাদেরকে এক ধরনের থ্যাংকস গিভিং, ধন্যবাদ জানিয়ে তুমি তাদের ওয়ার্ম হসপিটালিটি, এই যে উষ্ণ আতিথেয়তা, এটাতে তুমি খুব মানে চিলস, খুব আনন্দ পাইছো, মজা পাইছো, এবং তুমি উচ্ছ্বাসটা ধরে রাখতে পারছো না, জানাতে চাচ্ছ সেই উদ্দেশ্যে। তো আমরা প্রথমেই লিখেছি, যাকে লিখছি তার নাম হচ্ছে সজীব, ঠিক আছে, আমরা বললাম ডিয়ার সজীব, এখানে একটা কমা দিতে হবে, অবশ্যই দিতে হবে ডিয়ার সজীব। এখন লেখার পর এই যে আমরা বলেছিলাম যে এই পুরোটা হচ্ছে তোমার মাথা রাখতে হবে, এই পুরোটা হচ্ছে আমাদের বডি,
আমি যদি একটু মার্ক করি সুন্দর করে, এই পুরোটা হচ্ছে আমাদের বডি, মানে লেটারের বডি, ঠিক আছে? এখন খুব ভালো হয় বেশিরভাগ চিঠিতে যদি আমরা এই বডিটাকে তিনটা প্যারা করতে পারি। ইউ জাস্ট লুক অ্যাট দ্য ফার্স্ট প্যারা, দ্য সেকেন্ড প্যারা অ্যান্ড দ্য থার্ড প্যারা, ভেরি ডিস্টিংক্টলি ইউ ক্যান সি সো ফার। সো দিস ইজ দ্য ফার্স্ট প্যারা, দিস ইজ দ্য সেকেন্ড প্যারা, অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য থার্ড প্যারা। তিনটা প্যারাটা আসলে কেন? প্রথম কথা হচ্ছে, তুমি যখন চিঠিটা কেউ পড়বে, হুট করিতে তুমি টপিকে যেতে পারবে না, তাই না? আমরা যদি ক্লাস শুরু করি বা অনেক সময় দেখা যায় যে কোথাও যাই, আমরা কিন্তু একদম মেইন আলোচনা যাওয়ার আগে অন্তত একটু কুশল বিনিময় করি, এক ধরনের ওয়ার্ম আপ করি, যাতে ওই টপিকটাই টেকনিক্যালি ঢোকা যায়। অর্থাৎ যেই টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা যেন আসতে পারি, তার আগে একটু ওয়ার্ম আপ করে নেওয়া। কেমন আছো, কী অবস্থা? আমি সেদিন বলেছিলাম যে তোমাকে টপিকে যাওয়ার আগে একটু বিবেচনা করতে হবে, যে এটা লিখতে হবে, এরকম কুশল বিনিময় করা, তার স্বাস্থ্যের খবর নেওয়া, অথবা সে ভালো আছে এরকম একটা এক্সপেকটেশন, একটা হোপ থাকা, হোপ ইউ আর ওয়েল আমরা ওরকম বলি না? আবার অনেক সময় দুঃখ প্রকাশও হয়। আমি ওদিন বলেছিলাম যে ডিয়ার সজীব লিখে আমরা কিন্তু এখানে এভাবেও করতে পারি, যে তোমাকে সালাম রইল, অথবা আশা করি তুমি আল্লাহর মেহরবানিতে ভালো আছো, হোপ ইউ আর ওয়েল উইথ দ্য মার্সি অফ আল্লাহ, এটু আমরা বলতে পারি। অথবা কষ্টের কথাও, মানে প্রাপ্তি স্বীকারের কথা বলতে পারি, যে ইয়েস্টারডে আই রিসিভড ইউ ল্যাটার, ইন দ্য ল্যাটার ইউ হ্যাভ ওয়ান্টেড টু, মানে সোজা কথা একটু আলোচনা করে নেওয়া। তো আজকের আলোচনাও দেখো, আমরা বলছি যে ডিয়ার সজীব, টেক মাই হার্টিয়েস্ট লাভ অ্যাট ফার্স্ট। প্রথমেই কিন্তু আমার কি হার্টিয়েস্ট লাভ, আমার হৃদয়স্থ, অন্তরের অন্তরস্থ যে ভালোবাসা, সেটাকে আগে গ্রহণ করো। তার মানে আমরা যে টপিকটা যেতে যাচ্ছি আজকে, কি টপিক? কি টপিক হচ্ছে যে আমার ইয়েটা জানানো, থ্যাংকসটা জানানো। কিন্তু জানানোর আগে প্রথমে আমি বলছি যে আশা করি যে তুমি আমার ভালোবাসাটাকে আগে গ্রহণ করো, বলি যেহেতু আমি তার বাসা থেকে আসছি, তাকে এটা জানানো যে আমার আশাটা নিরাপদ ছিল, কোনো ধরনের বাধা হয় নাই, আমি ঠিক মতো পড়ছি। কারণ ইট হ্যাপেন্স, ইউ সি, ওয়েন সাম ওয়ান ডিপার্টস ফ্রম আস, আই মিন আমাদের থেকে কেউ যখন চলে যায় সামহেয়ার, কোথাও চলে যায় কিছু সময়ের জন্য, বা আমি তাকে বিদায় দিলাম, তখন কিন্তু আমরা পরে ফোন দিয়ে জানি, অথবা সে ফোন দিয়ে জানায় যে হ্যাঁ আমি পৌঁছেছি, হ্যাঁ কোনো সমস্যা হয়নি, এই যে একটা কৃতজ্ঞতা। ব্যাপারটা এরকম, আমরা এটা লিখতে পারি যে টেক মাই হার্টিয়েস্ট লাভ অ্যাট ফার্স্ট, অর্থাৎ জাস্ট কুশল হয়ে গেল। দিয়ে বলছি আই রিচড অন সেফ অ্যান্ড সাউন্ড লাস্ট ইভিনিং, তা আমি যে তোমার বাসা থেকে চলে আসছি, তো আমার আশাটা নিরাপদ হয়েছে এবং আমি সুস্থ, সাউন্ড কোনো সমস্যা হয়নি এখানে, ঠিক আছে, নিরাপদে এবং সমস্যাহীনভাবে গত বিকেলে আমি বাড়ি পৌঁছেছি। এবং সাথে বলছি হোপ ইউ আর গেটিং ওয়েল উইথ দ্য ফ্যামিলি, আশা করি তুমি পরিবারের সাথে ভালোই আছো। এখন দেখো, তুমি হয়তো চিন্তা করতে পারো যে স্যার কালকেই তো গেলাম, মানে বন্ধুর বাসা থেকে তো গতকালই আসলাম, তাই না? হ্যাঁ, ধরো 4 ঘন্টা জার্নি বা 5 ঘন্টার জার্নি ছিল, এটা ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে একটা জেন্টলিনেস। হ্যাঁ, তুমি এসে গেছো, ঠিক আছে, তুমি তোমারটা জানাই, তারপর বলবে না যে আশা করি তুমিও পরিবারের সাথে ভালো আছো। তার মানে এখানে যেমন আমি বলছি যে আমি সেফ অ্যান্ড সাউন্ড, অর্থাৎ আমি নিরাপদে পৌঁছেছি, ভালো মতো পৌঁছেছি, তা তুমি কি এরকম আশা করতে পারো না যে আশা করি যে তুমিও ফ্যামিলির সাথে ভালোই আছো, যদিও তুমি গতকাল চলে আসছো তাদের বাসা থেকে? অ্যাট দি সেম টাইম মানুষের মুহুর্মুহু অবস্থার পরিবর্তন হয়, তাই না? এখন আশা করাটা যে না, আশা করি যে তুমিও ভালো আছো, এতে কী হলো, আমাদের একটা ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি হয়ে গেল। আমরা কিন্তু ওয়ার্ম আপ করে ফেললাম, আমরা যে বিষয়টায় যেতে চাচ্ছি সেটা যাওয়ার আগে একটা স্বাভাবিক পারস্পরিক একটা, মানে একটা পরিস্থিতি নিয়ে আসলাম যেখানে আমরা এখন আলোচনা করতে পারবো। হ্যাঁ, এই জন্য তুমি দেখবা আমরা যখন ক্লাস শুরু করি, অথবা তোমরা যারা ক্লাস করেছো আগে, টিচাররা ক্লাসে এসেই কিন্তু বোর্ডের ভিতরে লিখে বলে না আশা করি, আগে বলে যে শিক্ষার্থীরা কেমন আছো, নিশ্চয়ই তোমরা ভালো আছো, এটা বলি না আমরা। তা আমরা যেগুলো বলে থাকি কেন, ওয়ার্ম আপ করা, অর্থাৎ তোমার সাথে আমার যে রিলেশনটা অ্যাজ টিচার অ্যান্ড স্টুডেন্টস, যে রিলেশনটা আজকের দিনের জন্য, ওই আগামী এই সামনের 30 মিনিট তোমার সাথে যে আমি স্টে করবো, সেই জায়গাটায় যে উদ্দেশ্যে আমি আসছি সেটা যাওয়ার জন্য আগে তোমার সাথে আমার একটা রিলেশন ঘটানো, তুমি আমার প্রতি একটা আস্থার জায়গা তৈরি করা, বা আমার প্রতি একটা ডিপেন্ডেন্স আনা, যে তোমার মনোযোগ একদিকে ছিল এখন আমার দিকে চলে আসছে, তাই না? তারপর আমরা কথা বলবো। সেম থিং, যে প্রথমেই আমরা এই জায়গাটা করে নিতে পারি। ফলে আমরা অনেক সময় বলি ইয়েস্টারডে আই রিসিভড ইউ ল্যাটার,
আই হোপ অল অফ ইউ আর ফাইন দ্য মার্সি অফ আল্লাহ ইন দ্য ল্যাটার ইউ হ্যাভ ওয়ান্টেড নো, তোমরা জানো এগুলো তোমরা লিখছো। দ্য সেম থিং আমরা এখানেও লিখবো, কারণ লেটার ফরম্যাটটা সবসময় এক। তো সেখানে আমরা এই লেটার কী বলে যে পার্সোনাল লেটার বা প্রাইভেট লেটার যেটাকে আমরা বলি, পার্সোনাল লেটার, ইনফর্মাল লেটার, দ্য আদার ডে আই ডিসকাস, সেটাই করতে গিয়ে প্রথমে ওয়ার্ম আপটা করতে হবে। এখন দেখো আমাদের আজকে টপিক হচ্ছে কি, যে ধন্যবাদ জানানো। তো ওটাতে যেতেই এখানে কিন্তু একটু সংক্ষেপ করে লেখা হয়েছে, কারণ তোমাদের মানে ক্যামেরার স্ক্রিনে আসতে হয়, এই জন্য আমরা একটু টেকনিক্যালি লিখেছি যাতে কথাগুলো আসে, জাস্ট বলা যায় যে এগুলো বললেও চলে। এই জন্যে হয়তো আর একটু বড়ো হতে পারতো, তুমি হয়তো আরও আরও সুন্দর লিখবে আমার থেকে। তা আমরা একটু দেখি, ইনডিড ইটস কোয়াইট ইম্পসিবল ফর মি টু ফরগেট দ্য হ্যাপি উইক আই স্পেন্ড অ্যাট ইউর হাউস। এই যে দেখো এখন আমাদের ওয়ার্ম আপ যেহেতু শেষ, কথাবার্তা শেষ, হ্যাঁ আমি তার কুশল বিনয় করে ফেললাম, এখন বলতেছি আমরা প্রকৃতপক্ষে আমরা যদি আদৌ চিন্তা করি বা বাস্তবতায় যাই, মানে একদম বাস্তবসম্মত বা প্রকৃত বিচার করি, তাহলে দেখা যাবে সত্যি এটা আমার কাছে ইটস কোয়াইট ইম্পসিবল ফর মি, এটা আমার কাছে একেবারেই অসম্ভব টু ফরগেট দ্য হ্যাপি উইক আই স্পেন্ড অ্যাট ইউর হাউস, তোমার বাড়িতে আমি যে একটি সপ্তাহ কাটিয়েছি সেটা কিন্তু ভুলে যাওয়া। এখন দেখো তুমি কিন্তু বলতে পারতা ফরগেট দ্য উইক, কিন্তু উইক না হলে তুমি কী লিখেছ, হ্যাপি উইক। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, তুমি কিন্তু বলছো হ্যাপি উইক। এখন হ্যাপি উইক যখন বলছো তোমাকে মাথায় রাখতে হবে তুমি একটা মানুষকে মানে জানাতে চাচ্ছ তোমার উচ্ছ্বাসের জায়গা, সে জায়গায় যদি স্পেন্ড দ্য উইক বলো। এখন হ্যাপি উইক হওয়াতে কিন্তু এটা কী হয়ে গেল, প্রথমেই কিন্তু তুমি আসলে যা বলতে চাচ্ছ সেটা কিন্তু ক্লিয়ার চলে আসে যে পুরো উইকটাই হ্যাপি ছিল, আনন্দ ছিল, সুখকর ছিল, মজার ছিল, তুমি কিন্তু বলছো হ্যাপি উইক। এইটা হচ্ছে একটা আর্ট, তোমাকে মাথায় রাখতে হবে, মানে লেখার সময় আমরা যে অ্যাজিটিভ ব্যবহার করি, একটা বর্ণনা দিতে গেলে, একটা বিষয় বলতে গেলে তুমি যদি অ্যাজিটিভ ব্যবহার করো এবং সেটা স্পেসিফিক হয়, তাহলে কিন্তু কী হয় ওই বিষয়টার গুরুত্ব বাড়ে এবং একই সাথে কিন্তু এটা ফুটে উঠে, এটা কিন্তু স্পষ্ট হয়। তাহলে তুমি বলছো যে ইনডিড, এই ইনডিড কথা বলাটা কিন্তু একটা আর্ট, একেবারে প্রকৃতপক্ষে ইনডিড মানে সত্য যদি বলতে চাই, হ্যাঁ প্রকৃত বিচারে বলতে গেলে ইটস কোয়াইট ইম্পসিবল। এখানেও কিন্তু তুমি দেখো ইম্পসিবল তো বলেছোই অ্যাজ ইট ইজ, সাথে আবার কোয়াইট বলেছ, হ্যাঁ একটা দিয়ে দিলাম, তাইলে অ্যাডভার্ট দিয়ে দিলাম, ইটস কোয়াইট ইম্পসিবল ফর মি টু ফরগেট দ্য হ্যাপি উইক। তো এটা ছিল মুখ্য, এই উইকটাকে তুমি হ্যাপি করছো। এখন কোন উইকটা, আই স্পেন্ড অ্যাট ইয়োর হাউস, যে উইকটা আমি তোমার বাড়িতে কাটিয়েছি, এটাকে ভোলার না, এটা ভোলা যাবে না। এখন এটাই কিন্তু ওকে দারুণ একটা করেসপন্ডেন্সে নিয়ে গেলো, আচ্ছা মানে ও প্রকাশ করছে যে ওই সপ্তাহটা খুব আনন্দের ছিল, তাই না? তাহলে এই জায়গাটা বলাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এবং সেই জায়গাটা আমরা বলছি স্পেন্ড অ্যাট ইউর হাউস, তাহলে তোমার বাড়িতে কাটানো সপ্তাহটা। বলা হচ্ছে ইউর প্যারেন্টস অ্যান্ড এল্ডার সিস্টার ওয়ার ভেরি এফেকশনেট টু মি, এখানে কিন্তু স্পেসিফিক করে দিলা তুমি। এখন প্রথমত উইকটা ছিল হ্যাপি, এখন এসে তুমি বলছো ইউর প্যারেন্টস অ্যান্ড এল্ডার সিস্টার, তার বড় বোন, ঠিক আছে, মায়ের মতো, বড় বোন তো মায়ের মতোই হয়, ইউর প্যারেন্টস অ্যান্ড এল্ডার সিস্টার ওয়ার ভেরি অ্যাফেকশনেট টু মি, তারা আমাকে প্রচুর স্নেহ করেছেন, আমাকে আদর করেছেন, তারা আমার প্রতি প্রচণ্ড স্নেহাস্পদ ছিল, তাই না? আমি তাদের কাছে ওরকম ছিলাম। এখন তুমি দেখো যে ইউর প্যারেন্টস অ্যান্ড এল্ডার সিস্টার, তোমার পিতামাতা এবং তোমার বড় বোন ওয়ার ভেরি অ্যাফেকশনেট টু মি, এই যে প্রসঙ্গটা টানা, তুমি হয়তো বলতে পারো স্যার ওখানে তো ওদের বাসায় ছিলাম, ঘুরছি ফিরছি, বাজারে গেছি, তারপরে এরকম আড্ডা মারছি, ওই কথাটা না, একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি একজনের বাড়িতে গিয়েছো, হ্যাঁ একটা সপ্তাহে ছিলা, সেখানে তো ওখানকার মানুষগুলোর যে আচার আচরণ, বিহেভিয়ার, হ্যাঁ তাদের, তোমার প্রতি যে ট্রিটমেন্ট, তোমার প্রতি যে আচরণ, তোমার প্রতি যে তাদের সেবা সার্ভিস, ওই ব্যাপারটাকে কিন্তু তুলে ধরতে হবে। তুমি বাজারে গেছো, তুমি মাঠে খেলছো, এইটার চেয়ে জরুরি হচ্ছে তাদের আতিথেয়তাটা, যেহেতু তারা তোমাকে আপ্যায়ন করেছে, তোমাকে খাইয়েছে, তোমার তাদের বাসায় ছিলা, সময়টা কাটাইছো, তাহলে ওই জায়গাটায় যারা যারা ইনভলভ ছিল তাদেরকে কৃতজ্ঞতা জানানো তো কোনো সমস্যা নাই, বরং আরও ভালো যে হ্যাঁ ও একটা রিয়েল কৃতজ্ঞতা জানাইছে। অ্যান্ড তুমি যদি বন্ধুর কথাই বলো যে হ্যাঁ তোর আচরণ আমাকে খুব মুগ্ধ করছে, তুই খুব ভালো ছিলি, তোর ফ্যামিলি মেম্বাররা, তোর ফ্যামিলি মেম্বাররা না বলে স্পেসিফিক জায়গাটা আসতে হবে। এই জন্য আমরা তাহলে চিঠির ভাষাটা এবং আমার আবেদনটা, আবেগটা
দারুণ আসে কিন্তু। তাহলে ইউর প্যারেন্টস অ্যান্ড এল্ডার সিস্টার ওয়ার ভেরি অ্যাফেকশনেট টু মি, আমার প্রতি খুবই স্নেহ আদরে ছিল এবং তারা আমাকে স্নেহ করেছে। রিয়েলি আই বিকেম স্পেল বাউন্ড অ্যাট দ্য কার্ডিয়ালিটি অফ অল অফ ইউ। এই কথা দিয়ে কিন্তু এক কথা তুমি বলে দিলা, এই যে দেখো একটু, প্রকৃতপক্ষে রিয়েলি সত্যি আই বিকেম স্পেল বাউন্ড, আমি মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম। মানে মানুষ যখন দেখছো তো, মানুষকে যখন ইয়ে করা হয়, কাস্টিং করা হয়, মনে করো আমি তার উপর মন্ত্র কাস্টিং করলাম, তো এখন দেখবা সে একদম পুরা ইয়ে হয়ে গেছে, মানে একেবারে এতটা প্লিজ, হ্যাঁ, যে এখন সে যা বলবে তাই শুনবে। তো এখন কাউকে মন্ত্রমুগ্ধ করা স্পেল বাউন্ড, তাই না? এখন স্পেল বাউন্ড কথা তুমি আনতেছো, ভালো ভালো যেটি ব্যবহার করতেছো। রিয়েলি আই বিকেম স্পেল বাউন্ড অ্যাট দ্য কর্ডিয়ালিটি অফ অল অফ ইউ। এই যে এই কথা দ্বারা এক কথাই কিন্তু দেখো, প্যারেন্টস যেহেতু তার পিতামাতা, তাই না, তাহলে পিতামাতাকে একটা রেসপেক্ট তুমি দেখালা, আর তার বড় বোনকে রেসপেক্টটা দেখালা। দেখো ক্লিয়ার হয়ে গেল বড়দের কথা। এরপরে যখন বলছে দ্য কর্ডিয়ালিটি অফ অল অফ ইউ, এই যে আন্তরিকতা তোমাদের সবার, কিন্তু অল অফ ইউ, এখন এই অল অফ ইউ দ্বারা বোঝাচ্ছে যে প্যারেন্টস তো আছেই, এল্ডার সিস্টার তো আছেই, তুমিও আছো, তোমার ঘরে যারা ছিল সবাই, হ্যাঁ। তাইলে এটা হচ্ছে কি, গ্রেট রেসপেক্ট টু প্যারেন্টস। ও খুশি হবে যে আমার মায়ের কথা বলেছে, বাবার কথা বলেছে, আর সাধারণত মুরব্বীরা, তাই না, তাদের কথা না বললে তো হয় না, আর বড় বোনের কথা বলছে। বলার পর বলছে কর্ডিয়ালিটি অফ অল অফ ইউ, তোমাদের সবার, এই এক কথায় কিন্তু চলে আসছে কর্ডিয়ালিটি। তাহলে এখানে কিন্তু স্পেল বাউন্ড দ্বারা বুঝাই দিলা তোমার অনুভূতিটা কীরকম, তার মানে এখনও তুমি সেই আচ্ছন্ন, মানে সেই আতিথ্যতার আচ্ছন্নতায় ডুবে আছো, এখনও তোমার ভিতরে সেই স্বাদ, সেই বিহেভিয়ারটা ভুলে যাও নাই, এইটাই বোঝাচ্ছে এখানে যে রিয়েলি আই বিকেম স্পেল বাউন্ড অ্যাট দ্য কর্ডিয়ালিটি অফ অল অফ ইউ। এখন বলা হচ্ছে সো টু স্পিক। এখন দেখো এরকম বলতে গেলে, যদি বলতে চায় দ্য সার্ভেন্ট অফ ইউর হাউস ওয়াজ অলরেডি টু অলরেডি কি বলছে অ্যাটেন্ড টু মাই নিডস, তাহলে ওয়াজ রেডি, আমরা বলতে পারি ওয়াজ অলওয়েজ রেডি, ধরো এটা বললাম। তো যদি বলি যে টু সো টু স্পিক দ্য সার্ভেন্ট অফ ইউর হাউস ওয়াজ অলওয়েজ রেডি টু অ্যাটেন্ড টু মাই নিডস, আমার যখন যেটা প্রয়োজন ছিল সেই জায়গাটা সে প্রস্তুত ছিল, তাহলে তো হয়েই গেল, তুমি কাকে বাদ দিলা, কাউকেই না, তাই না? এখন আমার কথা হচ্ছে যে আমরা এই কথাগুলো যে বলছি, আসলে একটা লেটার লিখতে গেলে, আই এম নট টকিং স্পেশালি অন দিস ভেরি টপিক, আমি বলছি যে কোনো লেটার লিখতে গেলেই তোমার ভাষাটা কেমন হবে, ভিতরে তোমার উচ্ছ্বাসটা কেমন হবে, যেটা যেই রিলেটেড টপিক কন্টেক্সচুয়াল, সেখানে সেই রকমভাবে যদি উচ্ছ্বাস না আসে, হ্যাঁ, বা ওইরকমভাবে যদি এক্সপ্রেশন না আসে, তাহলে তুমি নাম্বার পাবা না, সোজা কথা। তুমি মনে করার কোনো কারণ নাই যে এখানে কিছু কথা লিখে দিলাম আই স্টেড অ্যাট ইউর হোম ওকে ফর ওয়ান উইক, ইট ওয়াজ নাইস, রিয়েলি আই ক্যান ফরগেট দ্যাট, এগুলি বলে লাভ নাই। এর কারণ হচ্ছে স্পেসিফিকেশন যদি না থাকে যে তুমি কার আচরণে কী রকম প্লিজড হয়েছো, একটু তো অন্তত বলতে হবে, তাই না? তাহলে তো এটা তোমার মানে ধরে ধরে যখন বলবা, তো এখন দেখো আমরা কিন্তু এখানে পিতামাতার কথা বলছি, বড় বোনের কথা বলছি, আমি বারবার বলছি কিন্তু বোঝানোর জন্য, আর এখানে কর্ডিয়ালিটি অফ অল অফ ইউ, তাহলে তোমাদের সবার কর্ডিয়ালিটি। এরপরে ওই সার্ভেন্টটাও কিন্তু আমরা ভুললাম না, দ্য সার্ভেন্ট অফ ইউর হাউস ওয়াজ অলওয়েজ রেডি টু অ্যাটেন্ড টু মাই নিডস, এখন ও যে আমার মানে আবার যে নিডস, আমার যখন যেটা প্রয়োজন সেটার ক্ষেত্রে সবসময় উপস্থিত ছিল, এটা কি ও ও ও ও ওর পক্ষ থেকেও ছিল? তার মানে ওই ফ্যামিলির একটা সদস্য, সেখানে নিশ্চয়ই তাকে অর্ডার দেওয়া হয়েছে, নিশ্চয়ই তাকে সেভাবে বলা হয়েছে যে আমার বন্ধুকে সর্বক্ষণ যখন যেটা দরকার সেই জায়গাটায় প্রস্তুত থাকবা, তাই না? আমরা কিন্তু পরোক্ষভাবে ওটাই বুঝাচ্ছি যে সার্ভেন্টটাও কিন্তু সে কী ছিল, ওয়াজ অলওয়েজ রেডি টু অ্যাটেন্ড টু মাই নিডস, আমার যখন যেটা প্রয়োজন হয়েছে সেই জায়গায় যেন সবসময় প্রস্তুত ছিল, আমরা এভাবে বলতে পারি। বলি দ্য সুইট মেমোরি অফ দোজ মার্ভেলাস ডেইজ উইল রিমেন এভার ফ্রেশ ইন মাই লাইফ, ওই যে সুইট মেমোরি, তাই না, সুন্দর স্মৃতিগুলো, কেমন স্মৃতি, সুইট আনন্দের, মজার, সুইট মজার যে স্মৃতিগুলো অফ দোজ মার্ভেলাস ডেইজ, এখানে কিন্তু এই মার্ভেলাস ডেইজ, সেই যে খুব সুন্দর, হ্যাঁ, মার্ভেলাস, খুব চমৎকার যে দিনগুলো আমি ওখানে কাটিয়েছি, ওইটার যে সুখকর স্মৃতি সেটা কিন্তু উইল রিমেইন এভার ফ্রেশ, চিরকাল আমার কাছে কি একেবারে সতেজ থাকবে ইন মাই লাইফ, আমার জীবনে। এখন তুমি বলতে পারো যে স্যার আমরা কি ওই মেমোরি আরও একটু বলতে পারতাম না, কোনো স্পেসিফিক কোনো ঘটনা,
স্পেসিফিক কোনো ভিজিট এরকম কোনো জায়গা বা পিঠা পুলি? অনেক সময় আমরা কিন্তু দেখি চিঠিতে কেউ কেউ লেখে যে ওর মা পিঠা বানিয়ে খাইয়েছে, আবার রান্নাটা খুব মজার ছিল, তারপরে দে ট্রিটেড মি অ্যাজ ইওর মাদার ট্রিটেড মি অ্যাজ হার সান, এরকম আমরা বলি না? হ্যাঁ, তুমি বলতে পারো। এখন আমরা তো একটা ফর্মেট দাঁড় করিয়েছি জাস্ট বোঝানোর জন্য, তুমি আরও সুন্দর করে দেখবে, মানে ইউ হ্যাভ টু বি ডিটেইলড। এখন আমাদের স্ক্রিনে যতটুকু আসতেছে এর ভিতরে তোমাকে যতটুকু বোঝানো যায়, জাস্ট আমি এখানে কৌশলটা বুঝাই দিচ্ছি যে আসলে কীভাবে লেটারের ভিতরে কথাগুলো আসতে হয়। হ্যাঁ, তুমি আরও সুন্দর লিখবে, যেমন এখানে বলছে দ্য সুইট মেমোরি অফ দোজ মার্ভেলাস ডেইজ। তুমি মার্ভেলাস ডেইজ দু একটা ঘটনা বলো না, অসুবিধা কী, দু একটা ঘটনা বলো তাদের সাথে মানে ঘেঁষে একটা স্মৃতিকর সুখকর একটা ঘটনার কথা বলতে পারো। তুমি পিঠাপুলির কথা বলতে পারো, তার হাতের রান্নার কথা বলতে পারো, তাই না? বা তাদের বাসায় তাদের একটা মেলা হয়েছিল, হয়তো ওই 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 দিনগুলোতেই কোথাও একটা মেলা ছিল, তোমরা সবাই গিয়েছিলে, হ্যাঁ একটা সময় কাটিয়েছো ওই ফ্যামিলি মেম্বার সহ, একটা দারুণ হয়েছে, একথা বলতে পারো। তোমাকে তারা সন্তানের মতো দেখছে এটাও বলতে পারো, তাই না? কাউকে মনে হয় নাই যে আমি আমার আমার নিজের বাড়ি না, একথা বলতে পারো, সমস্যা নাই। এখন আমরা এখানে শর্টকাট করে বোঝানোর জন্য দ্য সুইট মেমোরি অফ দোজ মার্ভেলাস ডেইজ। হ্যাঁ, তুমি কিন্তু লেটার আরও একটু বড় লিখতে পারো, আর একটু ডিটেইল হতে পারো, সমস্যা নেই। তাহলে দ্য সুইট মেমোরি অফ দোজ মার্ভেলাস ডেইজ উইল এভার রিমেইন এভার ফ্রেশ ইন মাই লাইফ। এখন লাস্টে দিয়ে বলছি, লেট মি এক্সপ্রেস মাই হার্ট ফেল্ট থ্যাংকস টু ইউর টু ইউ ফর ইউর জেনারাস হসপিটালিটি। এই যে আমাদের টপিক জেনারাস, সদয় আতিথ্যতা, সেটার জন্য আমাকে কি, লেট মি এক্সপ্রেস মাই হার্ট ফেল্ট থ্যাংকস, আমি আমার হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি, কোন জায়গাটাকে, টু ইউ তোমাকে, ফর ইওর জেনারাস হসপিটালিটি, এই তোমাদের, ইওর বলতে কিন্তু তার না তাদের, তাহলে তোমাদের কি জেনারাস হসপিটালিটি, সদয় যে আতিথ্যতা, যে আতিথ্যতে আমি মুগ্ধ, এই এখন কিন্তু এসে সে এটা জানালো। এখন আজকে আমাদের টপিক কি, শুধু তোমাদের মনে আছে আমাদের টপিক হচ্ছে কি, যে থ্যাংকস, হ্যাঁ গিভিং থ্যাংকস টু ইউর ফ্রেন্ড ফর ওয়ার্ম হসপিটালিটি। তা আমরা ওয়ার্ম হসপিটালিটি লিখছে, আমরা হয়তো একটু প্যারাফ্রেস করে ফেললাম, আমরা লিখলাম জেনারাস হসপিটালিটি, সমস্যা কী, ওই যে ওয়ার্মটা না লিখে জেনারাস লিখলাম, কথা তো একই, কিন্তু টপিকটা কিন্তু চলে আসলো। সো তুমি কিন্তু এই মূল অংশের এতটুকু বলার পর এই জায়গায় এসে তোমার যে কিছু বলার যে আতিথেয়তায় আমি মুগ্ধ, ওই কথাটা কিন্তু লিখলে, এই কথাটা কিন্তু পরে লিখলে, সো হয়ে গেছে। এখন স্টাইল ডিফারেন্ট হতে পারে, এখন তোমাদের ভিতরে কেউ হয়তো এভাবে বলতে পারো যে মাই ফ্রেন্ড, এখানে তুমি বললা যে রিয়েলি আই ক্যান ফরগেট দ্য ডেইজ আই স্পেন্ড ওকে অ্যাট ইউর হাউস, আই শুড লাইক টু গিভ থ্যাংকস টু ইউ ফর দ্য ওয়ার্ম হসপিটালিটি ইউ প্রোভাইডেড ওকে, বা আই রিসিভড ফ্রম ইউর হাউস বা ফ্রম ইউর ফ্যামিলি মেম্বার্স, বলে তুমি এগুলোতে গেলা, এভাবে হতে পারে। দ্যাট মিনস ইউর টপিক, টুডেস টপিক হচ্ছে জেনারাস হসপিটালের জন্য থ্যাংকস, তো এটা কিন্তু আমরা শেষে দিয়ে দিচ্ছি, সো এটা এখানেও হতে পারত, সমস্যা নাই, কিন্তু ডিটেলিংটা পড়ে হয়েছে। আবার এখানে কী করছি, আমরা একটু এখানে বর্ণনা করে শেষের দিকে গিয়ে আমরা সেটা জানাচ্ছি, এটাও হতে পারে, এটাও হতে পারে। এখন নির্ভর করবে তোমার যেন একটা থাকে, সিকোয়েন্স থাকে, একটা ধারাবাহিকতা থাকে, মানে একটা কথা বলতে গেলে সুন্দর করে যেন একটা স্টেপ বাই স্টেপ আগানো যায়। হ্যাঁ, হ্যাজার্ডাস না হয়ে যায়, ওলট পালট না হয়ে যায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে তুমি অগোছালো অগোছালো হবা, এটাকে নাম্বার নাও দিতে পারে, বা এটাতে একটা ভালো মার্কস না আসতে পারে। ব্যক্তিগতভাবেও চিঠি লিখতে গেলে, মানে বাস্তবিকভাবে যদি কাউকে চিঠি লিখতে যাও, তুমি বোঝো তোমার চিঠি লেখার আর্টের উপরে কিন্তু তার উত্তর নির্ভর করে, তুমি কতটা তাকে প্রশংসা করেছো, তুমি কতটা তার যোগ্য যে তার মানে প্রশংসা পাওনা সেটা তুমি দিয়েছো কি না, তারপরে তো সে তোমাকে লিখবে, তাই না? এখন কথা হচ্ছে টপিকটা, অর্থাৎ অন হোয়াট ইউ আর গোয়িং টু রাইট কুড বি এট দ্য ভেরি ইনসেপশন অফ দ্য বডি ওকে পার্ট, অর মে বি এট দ্য এন্ড, নো ম্যাটার, ইট ডিপেন্ডস অন ইউ, এটা তোমার উপর নির্ভর করে তুমি এটা কোথায় দেবা, ঠিক আছে? তো আমরা তাই বললাম, আর আমি এটাও বলেছি যে ডিটেইলিং হওয়াটা ভালো। এখন আমার কথা হচ্ছে আজকের টপিক বাদ দিয়ে যে টপিকগুলো তোমাদের আছে, অর হোয়াট ইভার ইউ আর গোয়িং টু ফেস ইন দ্য আপকামিং এক্সামস অর টাইমিং এহেড, যখনই তুমি যাবা মনে রাখবা ডিটেইল না হলে কিন্তু নাম্বার পাবা না। হ্যাঁ, তোমার বাড়ি গিয়েছিলাম, খুব মজা পেয়েছি, ভাল লাগছে, ধন্যবাদ, এটা তো ভাজলামি হইল, কী ভাল লাগছে বলো। তুমি যদি বলো কাউকে যে হ্যাঁ আমি তো এই মানে আমি যদি প্রধানমন্ত্রী হইতাম দেশের জন্য এই করে ফেলবো সেই করে, তো তুমি যদি বলো কী করে ফেলবে, তখন দেখবার বলতে পারতেছে না, তার মানে এগুলো হচ্ছে ফাও কথা,
যে বলতে পারবে তার সে হ্যাঁ বল তুই কী করতে পারবি, দেখবা যে দুটা কথা বলতে পারছে না, মানে চিল্লানোটাই বড়। তা আমরা যদি লেখার ভিতরে এরকম চিল্লানো চিল্লানো করি তাহলে তো নম্বর পাবো না, আমাদেরকে ডিটেইল হতে হবে। সো লেটারে ডিটেইল হওয়াটা জরুরি, কিপ ইট ইন মাইন্ড। তো এখন চলে আসো, প্লিজ কনভে মাই রিগার্ডস টু ইউর প্যারেন্টস। দেখো আজকে কিন্তু আমরা ওরকম বলছি না, আমরা কিন্তু যেহেতু উচ্ছ্বাসের জায়গাটায় আছি আমরা সবসময় বলি নো মোর টুডে, হ্যাঁ আজ আর নয়, এ লট অফ ওয়েন উই মিট, ওকে উই উইল হ্যাভ এ গুড টক ওয়েন উই মিট অ্যাগেইন, আমরা যখন দেখা করবো তখন অনেক কথা হবে, সুন্দর সুন্দর হ্যাঁ বাণী হবে, ওটা না বলে ডাইরেক্ট প্লিজ কনভে মাই রিগার্ডস টু ইউর প্যারেন্টস। কারণ একটু আগে এই সমস্ত মানে ভদ্রজনদের নিয়ে তুমি উচ্চ প্রশংসা করছো, তাহলে এখানেই বলে ফেললাম দয়া করে, হ্যাঁ কী বলছে আমার যে রেসপেক্টটা তোমার পিতামাতাকে জানিয়ে দিও। তাহলে কিন্তু একটা দেখো সুন্দর একটা ধারাবাহিকতা হলো। এখন আমার কথা হচ্ছে তুমি সবসময় নো মোর টুডে লিখবা, এটা কিন্তু ঠিক না, এটা খুব খারাপ একটা ওয়ে। এটা নির্ভর করবে যে প্যাসেজটা কীভাবে আগাচ্ছে, কথাটা কীভাবে আগাচ্ছে। তুমি এইরকম একটা থ্যাংকস গিভিং দিচ্ছ, পিতামাতা সম্বন্ধে বড়দের সম্বন্ধে ধন্যবাদ জানাচ্ছ, তো বলার সময় শেষ করার সময় বলো প্লিজ কনভে মাই রিগার্ডস টু ইউর প্যারেন্টস, কারণ তুমি তো উচ্ছ্বসিত, অতি উচ্ছ্বসিত, তাহলে এটাই বলো নো মোর টুডে, একটা হালকা করে দেয় তাহলে প্লিজ, দয়া করে আমার ভালোবাসাটা শ্রদ্ধাটা তোমার পিতামাতাকে জানিও। Hope you will fix some days to visit my home soon. এখন দেখো এখানে হয়তো আমরা অনেক কথা লিখতে পারি অনেক সময়, আমি এটা এখানে করি নাই, আমরা কী লিখছি হোপ ইউ উইল ফিক্স সাম ডেইজ টু ভিজিট মাই হোম সুন, এটা কিন্তু একটু মাথা রাখবা। এটা ভালো, যারা ভালো রাইটার, ভালো রাইটার ইন দ্য সেন্স ভালো চিঠি লিখে, এটা একটা সেন্স যে তুমি কিন্তু একটা যোগাযোগ কিন্তু রেখে দিলা, কীভাবে শুরুটাও করেছো তোমায় একটা কী দিয়ে, তোমার হার্টফেল্ট থ্যাংকস দিয়ে, লাভ দিয়ে, আবার শেষটাও তুমি দেখো একটা যোগাযোগের জায়গাটা কিন্তু রেখে দিলা, মানে তোমার এই যে ফ্রেন্ডশিপটা একই সাথে তোমার তার সাথে যে করেসপন্ডেন্স যোগাযোগ সেটা যেন কন্টিনিউ থাকে, তুমি কিন্তু বলছো হোপ ইউ উইল ফিক্স সাম ডেইজ টু ভিজিট মাই হোম সুন, আমার বাড়িতে ভিজিট করার অর্থাৎ আসার জন্য তুমি কিছু দিনকে তুমি নির্ধারণ করবা, এটা আমি আশা করি। অর্থাৎ সে কিন্তু তাকে ইনভাইট করে দিচ্ছে। এখন তুমি দেখো যে ইন দ্য লাস্ট উইক হি স্পেন্ড ওয়ান উইক উইথ দ্যাম অ্যান্ড হ্যাড এ গুড হসপিটালিটি ফ্রম হিজ ফ্যামিলি হিজ ফ্রেন্ডস ফ্যামিলি, ওকে। সো অ্যাট দ্য সেম টাইম অ্যাট দ্য ভেরি এন্ড জাস্ট প্রায়ার টু দি এন্ড অফ দ্য লেটার হি ইজ অলসো এক্সপেক্টিং দ্যাট হিজ ফ্রেন্ড উড ভিজিট হিজ হাউস, তার বন্ধু তার বাড়িতে আসবে। এই যে এক্সপেক্টেশন রাখাটা এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে যোগাযোগটাকে কন্টিনিউ করা, যে হ্যাঁ সামনে আমি তাকে একটা দাওয়াত দিয়ে দিলাম। তাহলে এখন দেখো এটা একটা আর্ট কিন্তু, হুট করে তুমি শেষ করে দাও নো মোর টুডে, হ্যাঁ তাহলে আমরা বললাম কনভে মাই রিগার্ডস টু ইউর প্যারেন্টস, এটা কী হলো ভাই, এটা তো হলো না, এটা তো এতক্ষণ উচ্ছ্বাস প্রকাশ করে ধাম করে তুমি শেষ করে দিলা, এটা তো হবে না, হুট করে শেষ করে দিলে হবে না, একটা যোগাযোগ রাখতে হবে। এই জন্য আমরা বলবো হোপ ইউ উইল ফিক্স সাম ডেইজ টু ভিজিট মাই হোম সুন, আমার বাড়িতেও তুমি আসবে এবং কিছু সময়কে নির্ধারণ করবে, খুব অতি সত্য এটা আমি আশা করি, এটা বলে বললা ইওর লাভিং ফ্রেন্ড, তাই না জুবায়ের। তাহলে একটা সুন্দর এন্ডিং কিন্তু হয়ে গেল, সুন্দর এন্ডিংটা কিন্তু একটা ফ্যাক্টর। আমরা বলি যে অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, তাই না, মানে অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, যেটাকে অলস ওয়েল বলি আমরা। তো শেষ ভালো যার সব ভালো তার, তো আসলে শেষটাকে আমাদের মানে লেটেস্ট যেটা সর্বশেষ সেটা কিন্তু ভালো হতে হবে। সো আমরা এরকম একটা টার্মিনেশন দিতে পারি সুন্দর করে। তাহলে কী হয়ে গেল তোমার ওয়ার্ম যে হসপিটালিটিটা, এটা তারা যে থ্যাংকস জানাচ্ছ যেটা তারা দিয়েছে সেটা কিন্তু জানানো হয়ে গেল। সো একটা দিয়ে আমরা ইওর লাভিং ফ্রেন্ড, এটা কিন্তু সাবস্ক্রিপশন আমরা বলেছিলাম, যখন আমরা সমাপ্তি টানি এই যে এই ধরনের কথা বলি ইওর লাভিং ফ্রেন্ড অথবা ইয়োর্স অথবা সিনসিয়ারলি ইয়োর্স ইয়োর সিনসিয়ারলি, তাই না, ইয়োর্স এভার, এরকম আমরা বলি না, এগুলিকে বলে কি সাবস্ক্রিপশন, আর এটাকে বলে সিগনেচার। হ্যাঁ কিপ ইট ইন মাইন্ড যেহেতু তুমি পার্সোনাল লেটার, এটা পার্সোনাল বা প্রাইভেট বা আমরা এটাকে বলছি তোমার ইনফর্মাল লেটার, সেখানে কিন্তু শুধু নামটা লিখলেই হয়, মানে ইয়োর নিক নেম, তাই না, ইয়োর স্যার নেই, তোমার ডাকনামটা লিখলেই হয়। এখানে কিন্তু কোনোভাবেই একদম মোহাম্মদ জুবায়ের আহমেদ সুমন এগুলো লেখার দরকার নেই, ঠিক আছে, জুবায়েরুল ইসলাম দরকার নেই, জাস্ট জুবায়ের, অর্থাৎ যেটা তোমার নিক নেই। ইনফর্মাল লেটারের এটা একটা আর্ট, বাট এটা যদি তোমার ইয়ে হতো কী বলে অ্যাপ্লিকেশন হতো, যেমন আমাদের প্রিন্সিপাল স্যারের বরাবর আমরা লিখলাম, বা আমরা যদি অফিসিয়ালি কোথাও জব করি সেখানে আমাদের
অফিস রিলেটেড করেসপন্ডেন্সের জন্য যে আমরা অ্যাপ্লিকেশন লিখি বা চাকরির জন্য লিখি, সেখানে কিন্তু শুধু ডাকনাম লিখলে হবে না, তাহলে তো কাটা। এটা যেহেতু পার্সোনাল লেটার, সেখানে আমরা শুধু নামটা লিখলেই হয়, ডাকনামটা কিপ ইট ইন মাইন্ড। বরং এটাতে কেউ জুবায়রুল ইসলাম লেখাটাই বরং ভুল। এর কারণটা কি, যেহেতু ইনফর্মাল, এত ফর্মাল হওয়ার দরকার নেই, ইনফর্মাল থাকাই ভালো, জাস্ট নামটা বলে দিলাম জুবায়ের, এটা একটা আর্ট। সো যাই হোক, এই হচ্ছে আমাদের লেটার। আর খামের কথাটা একটু বলে দিই, ওই যে আমি বলেছিলাম, তো এটা তো খুব জরুরি, সবাই আছো নাকি? হ্যাঁ, দেখছো প্লিজ? তাহলে আমার মনে হয় এই জায়গাটা তোমরা বুঝতে পারছো যে আমাদের কী লিখতে হবে। অ্যাগেইন আই এম রিমাইন্ডিং ইউ অফ দ্য ভেরি কোর পয়েন্ট অফ দ্য লেটার রাইটিং, দিস ইন দিস ভেরি কোর পার্ট ইউ মাস্ট বি ডিটেইলড, ইউ হ্যাভ টু জাস্ট শো সাম অ্যাজেটিভস, রাইট সাম অ্যাজেটিভস, হোয়াট শুড আই সে, ইউ অ্যাকচুয়ালি হোয়াট ইউর ফিলিং ইউ হ্যাভ ইন সাইড, ইউ মাস্ট এক্সপ্রেস ইট হিয়ার, ইউ হ্যাভ দ্য ফুল চান্সেস। তোমার কিন্তু সম্পূর্ণ চান্স রয়ে গেছে, বিকজ ইম্পার্সোনাল লেটারে তুমি যা বলতে চাও তুমি বলতে পারবা। ইভেন তুমি কিন্তু এখানে সংক্ষেপ ওয়ার্ডগুলো লিখতে পারো, যেমন তুমি বলতে পারো, দেখো ভাষাগতভাবে আই খান্ট, কিন্তু তুমি দেখো এইগুলো কিন্তু আমরা অ্যাপ্লিকেশন লিখতে গেলে পারবো না। ধরো প্রিন্সিপাল স্যার বরাবর লিখতেছি, সেখানে কিন্তু এই আই খান্ট লেখা যাবে না, সেখানে কিন্তু লিখতে হবে আই ক্যান নট। বলবো স্যার কেন? কারণ এখানে ফর্মাল হইতে হবে আমাদেরকে, যদি প্রিন্সিপাল স্যার বরাবর লিখে আমাদেরকে বিনয়ী হইতে হবে, আমাদেরকে ওইরকম একটা গোছানো শব্দ দিতে হবে, একটা জাস্ট যাচ্ছে তাই শব্দ দিয়ে দিলাম, তাহলে তো হবে না। এই জন্য তুমি যেহেতু ওইরকম অপশন আছে, সো তোমাকে ডিটেইল হওয়ার সুযোগ আছে, তোমার উচ্ছ্বাস প্রকাশের জায়গাটা এখানে আছে। ওকে, সো আমরা একটু লেটারটা একটু দেখে ফেলি, যে খামটা, দ্যাট এনভেলপ, ওকে, রিগার্ডিং দ্য এনভেলপ। তো এটা একটু দেখি, তা আমার মনে হয় এই জায়গাটা তোমরা বুঝতে পারছো। আই শুড লাইক টু ওয়াইপ ইট আপ হিয়ার, আমি একটু মুছিয়ে দিই, বিকজ আমরা অলরেডি হ্যাভ ডিসকাসড অ্যান্ড ইট হ্যাজ অলরেডি বিন রেকর্ডেড অ্যান্ড বিং রেকর্ডেড, সো ইউ ক্যান চেক ইট আপ নেক্সট ওয়েন ইউ হ্যাভ লেজার টাইম। এখন আসলে দেখো খামটা নিয়ে আলোচনা করি, আমাদের লেটার কিন্তু শেষ হয় না এখন, কারণ এই খামটা কিন্তু একটা পার্ট, নিশ্চয়ই তোমাদের মনে আছে। সো খামটা লিখতে গিয়ে আমি বলেছিলাম যে খামটাকে খামের মতোই হইতে হবে। ওকে, এখন তোমার একটা অবজারভেশন, আমি বলেছিলাম যে অনেকে আছে যে খাতার নিচে জায়গা নেই, এরকম করে একটা খাম এঁকে দিছে, এটা কোনো খাম হলো? আমরা বলো এটা কি খাম হলো? পার্সোনাল এটা একটা খাম হলো? এটা তো খাম হলো না, এটা কোনো কিছুই না। এটা এই যে একটা খামের একটা লুক থাকতে হবে, এনভেলপের এরকম একটা জায়গা থাকতে হবে যে তুমি লিখছো, এবং ইট মাস্ট বি ড্রোন ইন লিড পেন্সিল, ওকে, ইট মাস্ট বি ড্রোন ইন লিড পেন্সিল, উইথ লিড পেন্সিল, সরি ফর দ্যাট। এখানে একটা তুমি ইউ ক্যান জাস্ট শো দিস বক্স টু বা শো দ্যাট ইস এ প্লেস ফর স্ট্যাম্প, সো রাইট স্ট্যাম্প হিয়ার, তুমি হয়তো দেখালো একটা বক্স থেকে জাস্ট স্ট্যাম্প, তারপর তুমি মাঝখানে একটা এরকম ইয়ে করে দিলা, লাইনিং করে দিলা, ডিভাইড করে দিলা লাইনিং দিয়ে। এখানে তুমি যার বরাবর লিখছো তুমি লিখতে পারো টু, এখানে তার নাম, তারপর মানে কেয়ার অফ যদি প্রযত্নে থাকে, এরপরে রোড নাম্বার, এই নাম্বার, বাড়ি নাম্বার, গ্রাম বাড়ি যদি যদি গ্রাম ইউনিয়ন, তাই না, বা থানা যেগুলো হয় এগুলো দিয়ে সব ক্লিয়ারলি লিখতে হবে। এই জায়গাটা কিন্তু ইউ মাস্ট বি ক্লিয়ার, কারণ আমি বলেছিলাম যে তুমি যে এই পার্টটা লিখছো, এই যে টু আর ফ্রম, এইখানে যার কথা লিখবা সব তুমি যে পাঠাচ্ছ, এইটাই হচ্ছে সুপারস্ক্রিপশন পার্ট, মানে নাম্বার ছয় সুপারস্ক্রিপশন। তো আমি ওদিন বলেছিলাম যে এটা হচ্ছে নাম্বার সিক্স, এই যে খামের উপরে আঁকাটা সুপারস্ক্রিপশন, খাম কিন্তু তোমার ছয় নাম্বার পার্ট না, খামের উপরে রাইটিংটা সুপারস্ক্রিপশন, উপরে লেখা, উপরে লেখন, উচ্চ লেখন, তাই না? সুপার সুপারস্ক্রিপশন মানে কি, খোদাই করা বা কোনো কিছু লিখা, খচিত করা। তাহলে এক্ষেত্রে তুমি দেখো এই যে সুপারস্ক্রিপশন, তো এখানে তুমি ডিটেল হবে না, এখন তোমার বন্ধুকে তুমি পাঠাই দিয়েছো ধরো কুমিল্লা, এখন পোলাপানে এরকম লেখে যে টু, এই দেখো সুমন কুমিল্লা। আচ্ছা তুমি আমার বলো তো এটা কী হইল, টু সুমন কুমিল্লা এটা কি হইলো আমাকে একটু বলো, টু সুমন কুমিল্লা এটা কি হইলো? এরকমভাবে লেখার মানেটা কি? এটা কি চিঠি যাবে, এটা কোনো দিন পৌঁছবে কারো কাছে? তো এইটা এক ধরনের কী হয়ে গেল, দুষ্টুমি হয়ে গেল না? এটা না করে তুমি ডিটেইল করো যে সুমন, তারপরে তার গ্রামের নাম লিখো, তারপরে তার কী বলে যে থানা লিখো, তার ইয়ে লিখতে পারো, উপজেলা লিখতে পারো, জেলা লিখতে পারো, তাই না? যেভাবে চিঠিটা তার কাছে পৌঁছবে তো সেটা তো লেখা উচিত। তো আমরা এইভাবে লিখে দিয়ে কেন আশা করছি যে টিচার আমার নাম্বার দিবে? আর যদি দিয়েও দেয় তাহলে এটা দুষ্টুমি হয়েছে, টিচারও দুষ্টুমি করছে, ভালো হয় নাই, মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, মানে তারও ঠিক হয় না এইভাবে নাম্বার দেওয়া, মানে ইউ নিড টু বি ডিটেইল হিয়ার। এটা কোথায়? টু দি, আর ফ্রমটাও কিন্তু ডিটেইল হতে হবে, ঠিক আছে? কার থেকে লিখছে? এখন একটা ব্যাপার হয়
যে আজকাল যেটা হয়েছে যে আধুনিক যুগ, এখানে কিন্তু অনেকে ফোন নাম্বারটা দিয়ে দেয়, মনে করো 017 সামথিং তুমি দিয়ে দিলাম, এখন এটা একটা সুবিধা হয় যে তাহলে অন্তত যে তোমার ডাকের লোক আছে সে অন্তত ফোন দিয়ে বলবে যে ভাই আপনার চিঠি আসছে, আপনি কোথায় বাইরে হোক, ঠিকানাটা লিখে এটা দিলে বেশি সুবিধা হয়, হয়তো কাছাকাছি গিয়ে পাচ্ছে না সেটা ফোন দিয়ে দিল। আধুনিককালে এটা কিন্তু তোমরা বাস্তবিক মানতে পারো, ঠিক আছে। পরীক্ষার হলেও যদি তুমি দেখাতে চাও তুমি একটা নাম্বার দিয়ে দিলাম, একেবারে নেসেসারিলি তোমার ফোন নাম্বার দিতে হবে কোনো কথা নাই, জাস্ট বিষয়টা বোঝানো, তুমি এভাবে দিয়ে এভাবে তিন চারটা দিয়ে তারপরে ক্রস দিয়ে দাও, মানে বোঝানোর জন্য যে এটা একটা ফোন নাম্বার, স্যার বুঝে নেবে। সোজা কথা যে আমরা ভালো একটা চিঠি লিখতে পারি কি না এটাই বোঝানো। হ্যাঁ, তো এই জায়গাটা মানে কোনো ধরনের ইয়ে না ফিল করে, লেজার ফিল না করে, একটা আলসেমি না করে, বরং তুমি এখানে কী করো তুমি লিখে দাও। আর ফর্ম দিয়ে তুমি এখানে একটা অপশন আছে, তুমি চাইলে এভাবে লিখতে পারো যে যেহেতু আমরা দেখেছি জুবায়ের লিখেছে ফ্রম জুবায়ের, এই কথাটা কিন্তু বলা যায় ফ্রম জুবায়ের, মনে করো বললাম বাড্ডা ঢাকা। এখানে একটা ব্যাপার আছে যে আমরা যদি শুধু এতটুকু লিখি যে জুবায়ের বাড্ডা ঢাকা তাতেও চলবে, কারণ এটা খুব নেসেসারি না, কারণ চিঠির ভিতরে কিন্তু আমার অ্যাড্রেসটা আছে, চিঠির ভিতরে কিন্তু অ্যাড্রেসটা আছে, ওই যে টপে মনে আছে আছে, কিন্তু এই বাহিরে তা যার কাছে পাঠাবো তারটা তো এটা গুরুত্বপূর্ণ, সো এটাকে ডিটেইল হতে হবে, এটা জাস্ট নাম লিখে ফেললেও চলে ফ্রম জুবায়ের ঢাকা, এটা বললেও হবে, কিন্তু এটাতে কিন্তু ক্লিয়ারলি বলতে হবে, কথা ক্লিয়ার, এই হচ্ছে কথা। আর শেষ কথা হচ্ছে তোমরা হয়তো বলতে পারবা যে স্যার আপনি তো একদম পুরো লেফট অ্যালাইনমেন্টে লিখলেন, আমি কিন্তু আর কোনো লেটার দেখাবো না, আমি আগেই বলে দিই, আমরা লেটার ফর্ম্যাট ওই দিন দেখিয়েছি, আজকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম, আর বাকি যে লেটারগুলো আছে এগুলো আমরা এখন ডিসকাস করবো না, তোমরা বুঝে নেবে যে কীভাবে বানিয়ে লিখতে হবে। হ্যাঁ, আমাদের লেটার রাইটিং কিন্তু শেষ হয়ে গেল, তো আমি তোমাদেরকে একটু বলি এভাবেও কিন্তু দেওয়া যায়, অর্থাৎ তুমি চাইলে এভাবে করেও করতে পারবা, মানে তোমরা যে একটা ফর্ম্যাট আগে থেকে মেনটেন করে আসেছো, অর্থাৎ ডান দিকে ডেট অ্যান্ড অ্যাড্রেস, আর বাম দিকে তোমার সেলিব্রেশন, এখানে হচ্ছে তোমার বডি, এখানে তোমার সাবস্ক্রিপশন, এখানে তোমার সিগনেচার, অ্যান্ড দেন দ্য এনভেলপ, ওকে, তুমি যদি এভাবেও দাও তাও হবে, নাম্বার ওয়ান, নাম্বার টু, নাম্বার থ্রি, নাম্বার ফোর, নাম্বার ফাইভ, নাম্বার সিক্স, নো ম্যাটার, আবার চাইলে এটাকে এখানেও দিতে পারো, এটাকে এখানে দিতে পারো, এটাকে এখানে দিতে পারো, কোনো সমস্যা নাই। সো এই ছিল আমাদের আজকে লেটার রাইটিং নিয়ে, এবং আমার মনে হয় তোমরা বুঝতে পারছো যে আমাদেরকে আসলে কী করতে হবে। আমাদের পরীক্ষায় সামনে, আমাদের জানো 3 তারিখে আমাদের পরীক্ষা ঘোষণা হয়ে গেছে, এবং আমরা আশা করব তোমরা সবাই পরীক্ষা তো অ্যাটেন্ড করবেই, এর মাধ্যমে আমাদের সাথে যে ধরনের ফর্ম্যালিটি আমাদেরকে মেনটেন করতে হয় পরীক্ষা অ্যাটেন্ড করার জন্য, সব কিছুই আমরা মেনটেন করব এবং স্ট্রিক্টলি মেনটেন করব, ঠিক আছে, এবং পরীক্ষা অ্যাটেন্ড করব, যা যা সিলেবাস দেওয়া আছে প্রস্তুতি নিতে থাকো, ইনশাল্লাহ আমরা প্রথম পরীক্ষায় ভালো করব। আশা করি তোমরা আজকে লেটারটা বুঝতে পেরেছ, নেক্সট ক্লাসে সোফার অন আপকামিং সানডে, রবিবার, সামনের রবিবারে আমি হয়তো তোমাদের ইমেইল নিয়ে একটু কথা বলবো, কিন্তু টপিক কিন্তু এগুলোই, টপিক যে 5টা দেওয়া আছে এগুলোই, কিন্তু ইমেইল, ইমেইল লিখতে গেলে ফর্ম্যাটটা কী হয়, কীরকম থাকা উচিত সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো, তাহলে আমাদের এই রাইটিং পার্টটা অন্তত এই পরীক্ষার জন্য হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। সো সবাই ভালো থাকবে, আর স্বাস্থ্যবিধির কথা একদম ভুল করবে না, আমাদের স্বাস্থ্যবিধি কিন্তু মেনটেন করতে হবে, আমাদের করোনা ভাইরাস কিন্তু এখনও আমাদের আচ্ছন্ন করে আছে, চলে যায় নাই, আমাদের শুধু স্বাস্থ্যবিধি মেনটেন করে আমাদের দৈনন্দিন কাজ করতে হচ্ছে, পড়াশোনা করতে হচ্ছে, এভরিথিং। সো আমি বলবো যে তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, কোনো মতেই বাহিরে যাওয়ার সময় মাস্কহীন যাওয়া যাবে না, মাস্ক অবশ্যই থাকতে হবে, আর বাসায় পড়াশোনা করতে হবে, সিরিয়াসলি যথাসম্ভব বাসায় বসে পড়াশোনা করব, অর্থাৎ বাসায় সময় দেবো বেশি, আর স্বাস্থ্যবিধি মানবো, পড়াশোনা করব, সব সাবজেক্টের ভালো প্রিপারেশন নেব, প্রথম পরীক্ষায় ভালো রেজাল্ট করব। ধন্যবাদ, দেখা হবে আবার।